ফেঞ্চুগঞ্জর সিলেট থেকে মৌলভীবাজার, মৌলভীবাজার মহাসড়ক ফরিদপুর এলাকা আসলে থানোর বাসর লগে মুখামুখি হইয়া থান উসমানি মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর স্বাদ গ্রহণ করছে। থানোর লাশবাই যে গাড়িটা আছে একটা বাড়িটা আছে থান জন্মস্থান থান বাড়িত থান জানাজা আসলে এগারো ঘটিকার সময় অনুষ্ঠিত হইব বাজারি টিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ। অনেকে কিন্তু এই মুহূর্তে আমরা লগে যুক্ত আছেন, আসলে সবে জানতা চাইরা, বারবার সবে জানতা চাইরা যে জানাজা কয়টার সময় কোন জায়গাতে অনুষ্ঠিত হইব। আমরা আবারও কইরাম জানাজার নামাজ এগারো ঘটিকার সময়, আজকে রাত্রে এগারো ঘটিকার সময় বাজারি টিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ অনুষ্ঠিত হইব। আফদানো লাগে দোয়া করবো আল্লাহ তালা যেন তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর আমরা প্রিয় মায়ার ভাই আসলে খুব ভালো একজন মানুষ আসলা, এত সকাল আসলে মৃত্যু আমরা অনিবার্য সবে মানতে হইব, কিন্তু এত সকাল এরকম মৃত্যু আসলে আমরা লাগে কষ্টদায়ক। সবে দোয়া করবো আল্লাহ তালা তাদের মাফ করতা এবং জান্নাতুল ফেরদাউস নসিব করতা। এখানেও কিন্তু অনেক মানুষ আসেন, এলাকার যুবক মুরব্বী তরুণ সব আইসেন, আসলে শেষবারের মতন তান্ডে দেখার লাগে, শেষবারের মতন তান্ডে দেখার লাগে। কিন্তু কেন অনেক মানুষ আইসেন যেটা আমরা এই মুহূর্তে আমরা সরাসরি আপনারা দেখানোর চেষ্টা করলাম, কেন অনেক মানুষ জড়ো হয়েছেন যেটা এই মুহূর্তে যদি আমরা দেখাই আপনারা সবে জানো লাগে দোয়া করবো। আসলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই অ্যাম্বুলেন্স আসলে তাহলে নিতর দেহ লইয়া এই মুহূর্তে আসলে তানোর জন্মস্থান তানোর নিজ বাড়ি ফেঞ্চুগঞ্জ নূরপুর এলাকাতে আইসুন। আসলে জানাজার নামাজ আবারও কইলাম, বারবার আমরা জানাজার নামাজ তৈয়া দিলাম আপনারা রে, জানাজার নামাজ এগারো ঘটিকার সময় আজকে রাত্রে এগারো ঘটিকার সময় বাজারি টিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইব। আর সবে আমরার প্রিয় ভাই মায়ার ভাই জুবায়ের হোসেন যুবা ভাই লাগি দোয়া করবা। এই মুহূর্তে থানোর লাশ আসলে তাইন আজকে দুপুর এক ঘটিকার সময় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে ইন্তেকাল হইয়াছেন। আসলে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নেওয়ার পরে সেখান থেকে রেফার করে সরাসরি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, সেখান থেকে তাণ্ডে আসলে মৃত হিসেবে ঘোষণা করা হয়েছে। মৃত্যুর স্বাদ আমরা সবে একদিন না একদিন গ্রহণ করতাম হইব, একটা চিরবাস্তব এবং চিরন্তন সত্য। কিন্তু এরকম মৃত্যু আমরার প্রিয় মানুষ সকল এত অল্প বয়সে আমরা ছাড়িয়া যাইবা একটা আসলে আমরা লাগে অনেক কষ্টদায়ক। এখানেও আমরা দেখতাম পারলাম অনেক মানুষের উপস্থিতি, আসলে বিশেষ করে এলাকার যারা যারা গণ্যমান্য ব্যক্তি সকল আছেন, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি সকল আছেন তারা কিন্তু এখানে আইসেন সব। আজকে থানোর জানাজার নামাজ শরীক হওয়ার লাগে এবং শেষবারও লাগে লাশটা দেখার লাগে। আসলে মৃত মানুষ থানোর লাগে সবে দোয়া করবা, কেন এলাকার অনেক ময় মুরব্বী আনকল আইসেন। আর আজকে তাদের চির বিদায় দেওয়ার লাগে কিন্তু সবই বাড়িতে আইসেন। গতকালকে এমন সময় তাই দুনিয়ার বুকুত আসলা, কিন্তু আজকে এমন সময় তাই নারী দুনিয়ার বুকুত নাই। আল্লাহ তাল্লাহ তাদের মাফ করে দিতা এবং জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করতা। সবে দোয়া করবা, বিশেষ করে আমরার মায়ার ভাই জুবায়ের ভাই লাগে আল্লাহ তালা তাদের মাফ করে দিতা, জান্নাতুল ফেরদাউস নসিব করতা। কেন অনেক মানুষ আইসেন, এলাকার সর্বস্তরের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ আসলে তাদের শেষ বারো লাগে দেখার লাগে এখানে আইয়া উপস্থিত হয়েছেন। অনেক যুবক সকল, অনেক নজুয়ান সকল সবে আসলে তাদের শেষ বারো লাগে দেখার লাগে আজকে কেন আইসেন। সবে তানোর লাগে দোয়া করবা। আর বারবার একটা জিনিস কইরাম, আসলে মৃত্যু তো আমরা চরম সত্য এবং এগুলো আমরা সব একদিন একদিন এই স্বাদটা গ্রহণ করতে হইব, কিন্তু এরকম মৃত্যু অতি অল্প বয়সেও আমরা রুবেল ভাই ইমরান হোসেন রুবেল ভাই মরার পরে ও থানোর লগরও তারা যুবা ভাই তাইনো আজকে রোড অ্যাক্সিডেন্টে আমরা সারিয়া গেলাগে থানোর লাগে সবে দোয়া করবা। আর
আমরা চাইলেও লাস্টটা আসলে দেখাইতাম পারতাম না, কারণ ফেসবুকের অনেক প্রবলেম আছে, বিশেষ করে আমরা পেজ অনেক সমস্যা হইব, যেহেতু লাশ আইসে ওতার লাগে আসলে লাশের যে ইনফরমেশন বা জানা যায় কোন সময় কোন জায়গা তৈব ওটাও আপনারা আমরা শুনানির লাগে এখানেও লাইভ যুক্ত হয়েছি। আবারও কইরাম আজকে জানা যা অনুষ্ঠিত হইব রাত্রি 11টার সময় বাজারে টিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে, কিন্তু জানাজার নামাজ অনুষ্ঠিত হইব সবে আমরা প্রিয় ভাইটার লাগি দোয়া করবা। আমরা নায়াত ভাই আসলে তানোর একমাত্র ভাই, অনেকটা আসলে প্রাগল প্রায় হয়ে গেছেন তান বাইরে আড়াইয়া। আসলে আমরা চাইলেও লাইভ অনেক সময় দেখতাম, বাট আমরা আসলে ইন্দোর এখান যে একটা সিচুয়েশন একটা আসলে খুব একটা খারাপ একটা সিচুয়েশন, সব মর্মাহত সব শুকাহত, একটা শুকর মাহাতম কেন বইজার সব বালাতা বার সুস্থ দেব আর অবশ্যই সব বালাতা বা সুস্থ দেব। আমরা প্রিয় ভাই জানাজাত আপনারা আইবা, জানাজার নামাজ আবার কইরাম 11টার সময় আজকে রাত্রে বাজারে টিলা যায় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইব, সব আইবার সবে বিশেষ করে আমরা এই প্রিয় ভাই মায়ার ভাই তানোর লাগে দোয়া করব, আল্লাহ তাআলা তানরে মাফ করে দিতা, জান্নাতুল ফেরদাউস নসিব করতা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।